দর্শক সবাইকে শুভেচ্ছা। আমি দিলীপ বালা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সম্প্রসারণ। বর্তমানে আমি মোল্লাহাট উপজেলায় কর্মরত আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শখের একটি গরু ব্রাহ্মণ ক্রস ব্রিড, যেটি আজকে এক প্রথম আমার এই ঘাসের খেতে বের করলাম। আপনারা অবশ্যই দেখে খুশি হবেন যে এটি অত্যন্ত চমকপ্রদ এবং আকর্ষণীয় কালারের একটি গরু। 2021 কুরবানি উপলক্ষে আমি এটিকে অত্যন্ত যত্ন সহকারে বড় করে তুলছি। আশা করি এটি সকলের দৃষ্টি আকর্ষণ করবে এবং 2021 কুরবানিতে একটি বেস্ট গরু হবে বলে আমার প্রত্যাশা। এটিকে আরও সামনে 2 মাস রাখা হবে আমার খামারে, তো তখন পর্যন্ত এর বডি ওয়েট আরও 100 কেজি গেইন করবে বলে আমার বিশ্বাস। কারণ আমার গরুটি প্রাকৃতিকভাবেই এই যে সবুজের ভিতরে বিচরণ করে মাঝে মাঝে, এই সবুজ কাঁচা সবুজ ঘাস খায় যেগুলো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ঘাস, এবং আমি এখানে পাকচং চাষ করেছি কিন্তু এই ঘাসগুলো আমার এই গরুটি পছন্দ করছে না। কেন খাচ্ছে না আমি জানি না। এটিকে একেবারে দেশীয় পদ্ধতিতে আমি বড় করে তুলছি। দেশীয় খাবার যেমন কুড়া, ভুসি, ভুট্টা, সয়াবিন ইত্যাদি যে খাবারগুলো রয়েছে, এবং পাশাপাশি আমি একে ইউরিয়া, মোলাসাস, স্ট্রো মাঝে মাঝে খাইয়ে থাকি। তো আপনারা দেখছেন গরুটি, অবশ্যই বুঝতেই পাচ্ছেন যে কেমন কোয়ালিটির গরু এটি। ব্রাহ্মণ ক্রস ব্রিড, 100% ব্রাহ্মণ ছিমেন, দেশি, এবং সাইওয়ালের একটা ক্রোচের গাভিতে দেওয়া হয়েছিল, যেটি 3 বছর কাছাকাছি বয়স, 2.5 বছর প্লাস। তো এর বডি ওয়েট মোটামুটি 700 কেজি মাপা হয়েছে। আগামী কুরবানি 2021 হয়তো এর বডি ওয়েট 800 কেজি প্লাস হবে বলে আমার বিশ্বাস। তো সে পর্যন্ত আমি এটিকে রাখবো এবং ভালো কোনো ক্রেতা পেলে, শৌখিন কোনো ক্রেতা পেলে আমি এটিকে বিক্রি করে দেবো, এটাই আমার ইচ্ছা। দর্শক, আমার নাম্বার আপনারা স্ক্রিনে পাবেন এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে ফার্মার্স অফ, সেখানে আমি এর ভিডিও আপলোড করব এবং ইতিপূর্বে কিছু ভিডিও আপলোড করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারবেন। আর যদি কোনো ক্রেতা থাকেন যে না এটিকে আমি 2021 কুরবানি উপলক্ষে ক্রয় করব, তাহলে আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনার কমেন্টটি জানাতে পারেন, পরবর্তীতে আমি এটি বিবেচনায় রাখব। আপনারা জানেন যে রোজো নামে একটি গরু ছিল, বাংলাদেশে আনা হয়েছিল, সেটি বেশ উচ্চ মূল্যে বিক্রি হয়েছিল। তো আমি তার সঙ্গে একটু মিল রেখে এটিকে নামকরণ করেছি রোজো বিডি। যেহেতু বাংলাদেশে বংশোদ্ভূত, যে কারণেই আমি এটির নাম রাখলাম রোজো বিডি। আপনারা আশা করি রোজো বিডিকে দেখে আপনাদের সকলের ভালো লাগবে এবং আমার জন্য অবশ্যই শুভকামনা করবেন যেন গরুটিকে পরবর্তী 2 মাস আমি আরও সুন্দরভাবে লালন পালন করতে পারি এবং আপনাদের জন্য বাংলাদেশের একটি বেস্ট আকর্ষণীয় গরুতে পরিণত করতে পারি এই রোজো বিডিকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।